হাই ফ্রেন্ড, আমি ডক্টর ঘোষ, সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ পেশেন্টসে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ অসুখ টিস্যু লবণ চিকিৎসা পর্ব 7, অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা কি? হোয়াট ইজ অ্যাঞ্জাইনা? অ্যাঞ্জাইনার আরেকটা অলরেডি নাম আছে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। যেহেতু এটা বুকে হয়, পেক্টোরিস মাসেল বুকে আছে, সেই জন্য নাম অ্যাঞ্জাইনা পেক্টোরিস। হার্টের পেশিতে রক্ত সরবরাহ কম হওয়ার কারণে হঠাৎ বুকে স্টারনাম হাড়ের পিছনে ভার, জ্বালা, যন্ত্রণা বোধ হওয়ার ঘটনাকে অ্যাঞ্জাইনা বলে। যন্ত্রণা হাতে, কাঁধে, চোয়ালে, ঘাড়ে, পিঠে অনুভূত হয়। মানে সব জায়গায় ছড়িয়ে পড়ে সোজা কথায়। অ্যাঞ্জাইনায় মৃত্যু হয় না, কিন্তু এ করোনারি হার্ট ডিজিজের লক্ষণ। অর্থাৎ এটা একটা মারাত্মক মৃত্যু ঘটক ডিজিজ, যেটাকে করোনারি হার্ট ডিজিজ, তার পূর্ব লক্ষণ। অ্যাঞ্জাইনার অন্যান্য লক্ষণ কি কি? ওটা দ্য আদার সিমটম অফ অ্যাঞ্জাইনা: মাথা ঘোরা, বমি বমি ভাব, গভীর ক্লান্তি, শ্বাসকষ্ট, ঘাম। উপরের ছবিতে, একদম উপরের ছবিতে ভদ্রলোকের একটা অ্যাঞ্জাইনাল পেন হচ্ছে। অ্যাঞ্জাইনাল পেন এরকমই হয়, বুকে হাত দিয়ে চেপে ধরে ধরে সে বসে পড়ে, এই অ্যাঞ্জাইনাল পেনের লক্ষণ। মাথা ঘুরছে, এই এনার মাথা ঘুরছে, এরকম একটা সিমটম আসতে পারে, এবং বমিও থাকতে পারে, বমিও থাকতে পারে। নারী দেহে অ্যাঞ্জাইনার লক্ষণ কি কি? হোয়াট আর সিমটমস অফ অ্যাঞ্জাইনা ইন ফিমেলস? অনেকে হয়তো ভাববেন, এ আবার কি, নারী দেহে কি আলাদা সিমটম হবে নাকি? হ্যাঁ, অ্যাঞ্জাইনার ক্ষেত্রে একটা স্পেশাল সিমটম নারী দেহে থাকে, সেই জন্যই ডাক্তাররা একটা আলাদা পয়েন্ট তৈরি করেছেন। এই সিমটমগুলোর মধ্যে রয়েছে বুকে চাপ, ভার, জ্বালা, যন্ত্রণা তো থাকবে, যেটা কমন, বমিভাবটাও কমন, কিন্তু তলপেটে ব্যথা, দেখুন আন্ডারলাইন করা আছে জিনিসটা, তলপেটে ব্যথা, এটা কিন্তু অন্যদের অর্থাৎ পুরুষদের থাকে না, এটা নারী দেহেই দেখা যায়। ক্লান্তি, শ্বাসকষ্ট আগের মতোই রয়েছে। অ্যাঞ্জাইনার বিভিন্ন প্রকার কি কি? হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাঞ্জাইনা? অ্যাঞ্জাইনার অনেকগুলো টাইপ আছে, মানে পদ্ধতি, এই প্রকার আছে, সেগুলো একটা একটা করে আমার আলোচনাকে ছোট ছোট করে। এক নম্বরে স্টেবল অ্যাঞ্জাইনা, এটি সবচেয়ে মৃদু প্রকৃতির, কঠিন পরিশ্রমের সময় অ্যাটাক দেখা যায়, 4-5 মিনিট থাকে, বিশ্রাম নিলে বা ওষুধে ঠিক হয়ে যায়। অ্যাটাকের প্রকৃতি রোগীর জানা, রোগী বুঝতে পারে যে আমার এটা হতে চলেছে। এক নম্বর ছবিটা দেখুন, উপরের দিকে রয়েছে ভদ্রমহিলা, ভদ্রলোক অ্যাকচুয়ালি ব্যায়াম করছিলেন, ব্যায়াম করতে করতে এটা হঠাৎ হলো। এটা এই ব্যায়াম করার সময় বা এই জাতীয় কোনো কঠিন কাজের সময়তেই এই অ্যাটাকটা হয়। দুই হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা, ভীষণ প্রকৃতি, এটা প্রকৃতি খারাপ, বিশ্রামরত অবস্থায়ও অ্যাটাক হয়। ডান দিকে ভদ্রমহিলা বসে আছেন, কোচে বসে আছেন, তখন অ্যাটাক হয়ে গেল। দীর্ঘ সময় থাকে বিশ্রামে ও সাধারণত ওষুধ কাজ করে না, অপ্রত্যাশিত, অজানা প্রকৃতির, উনি বুঝতে পারছেন না কখন হবে, কিন্তু যেটা স্টেবল সে কিন্তু পেশেন্ট বুঝতে পারে যে এবার আমার হতে চলেছে, ফিল করতে পারে। আর এটা হলো হার্ট অ্যাটাকের পূর্বসূরি, অর্থাৎ আনস্টেবল অ্যাঞ্জাইনার পর জেনারেলি হার্ট অ্যাটাক হয়ে থাকে। মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জাইনা, হার্টের সূক্ষ্ম ধমনীতে আথারোস্ক্লেরোসিসের কারণে হয়, স্টেবল প্রকৃতির চেয়ে খারাপ, রোগীর ঘুমের সমস্যা ও বেশ শ্বাসকষ্ট থাকে, প্রায় 10 মিনিটের উপরে, কখনো বা 30 মিনিটের বেশি স্থায়ী হয়। এই ছবিটা দিকে লক্ষ্য করুন, উপরে, ডান দিকের উপরে ছবিটা, এটা একটা সূক্ষ্ম আটারিকে দেখানো হয়েছে। এই সূক্ষ্ম আটারি, খুব সূক্ষ্ম আটারি, তার ভেতর দিয়ে রক্তের প্রবাহ চলছে, সেই ছবিটা 1 নম্বরে দেখানো হয়েছে। নিচে দেখুন, এই তলার যে লেয়ারটা আছে, সেই লেয়ারের দুটো মানে লেভেল আছে, তার মাঝখানে একটা জিনিস জমছে, এই যেটা জমছে এটাকে বলা হয় অ্যাথারোমা বা প্লাক। এটা তৈরি হয় কোলেস্টেরল, এক জাতীয় ফ্যাট, রক্তের ফ্যাট, তাতে থাকে ক্যালসিয়াম আয়ন, ডেড সেলস, এইসব নানা জিনিস মিশে এটা তৈরি হয়, এই প্লাকটা। এই প্লাকটা তৈরি হওয়ার ফলে এই যে আর্টারিটার যে লুমেনটা, লুমেন মানে ফাঁকা জায়গাটা, সেটা কমে আসছে, দেখুন মাত্র এইটুকু আছে এখন, তাহলে রক্ত এখন এইটুকু জায়গাটি পাস করতে পারছে। এবার আলটিমেটলি 3 নম্বর ছবি দেখুন, এটা ফুলে উঠে পুরো এখান থেকে ফটাস করে ফেটে যাবে, ফেটে গিয়ে এটা পুরো এই জায়গাটাকে একদম ব্লক করে দেবে। এটা যদি জায়গাটা ব্লক করে দেয়, দেখুন এখানে কিন্তু আর রক্ত নেই, এখানে রক্ত নেই, অর্থাৎ এই অঞ্চলের পরবর্তী অংশ আর রক্ত পাবে না। তাহলে এই ঘটনাটা ঘটছে কোথায়? হার্টের মধ্যে। তাহলে হার্টের মধ্যে যদি ধমনিকা বা ধমনী রক্ত সব জায়গায় পাঠাতে না পারে, তাহলে হার্ট ঠিক মতো কাজ করবে না। হার্ট কাজ করা না করা মানেই রক্তের সারা শরীরে সঞ্চালন বন্ধ হয়ে যাবে, শরীরের বিভিন্ন অর্গান, এমনকি ব্রেন পর্যন্ত, যে আমাদের শরীরটা কন্ট্রোল করছে, পুরো কন্ট্রোল করছে, সেখানেও রক্ত পৌঁছবে না, মানুষটার মৃত্যু হবে। মানুষটার মৃত্যু হবে এই কারণেই, এইভাবেই অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটে। ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা খুব কম দেখা যায়, কিন্তু ক্রনিক প্রকৃতির, মানে এটা সারতে চায় না, থাকে, কিন্তু খুব সাফারিংস হয় না,
মাঝরাতে ভোরবেলা পুরো বিষয়ের মতো অবস্থা অ্যাটাক হতে পারে। ক্যারোটিড ধমনীতে আক্ষেপ, ধমনির মধ্যে স্প্যাজম, সূক্ষ্ম ধমনী তো, তার মধ্যে যদি স্প্যাজম হয়ে যায় তাহলে সেখানে কিন্তু অ্যানজাইনা ঘটে যেতে পারে। স্প্যাজম মানে খিঁচুনি, প্রচন্ড ঠান্ডা, মানসিক চাপ, কোকেন, সিগারেট, ভ্যারিয়েন্ট অ্যানজাইনা ট্রিগার হিসেবে কাজ করে। মানে একটা মানুষ ধরুন বসেছিল, হঠাৎ সিগারেট খাচ্ছে, তার অ্যাটাকটা হয়ে গেল, অথবা সে হয়তো কোকেন বলে যে নেশা নেশা করছে, বা হঠাৎ সে ভয়ঙ্কর কিছু মানসিক জিনিস তার মধ্যে উদয় হতে, সে ভাবতে ভাবতে হঠাৎ করে তার অ্যানজাইনাটা হয়ে গেল। এটা ট্রিগার, ট্রিগার মানে যে শুরু করবে অসুখটা, তার কারণ হিসেবে কাজ করে। কিভাবে অ্যানজাইনা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করবেন, হাউ টু প্রিভেন্ট অর ম্যানেজ অ্যানজাইনা। এক, ধূমপান অন্যান্য নেশা বন্ধ করা। মনে রাখবেন ধূমপান নেশা শরীরকে এক মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যায়। ক্ষতি যদি না কমানো যায়, অর্থাৎ যদি আপনার আগুনে যদি হাত থাকে, হাত কিন্তু পুড়বে, হাত কিন্তু আগুন থেকে সরাতে হবে। সুতরাং বিষাক্ত ক্ষতিকারক জিনিসগুলো সরিয়ে দিতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, শরীরচর্চার দরকার, দৈনিক সাধ্যমতো শরীরচর্চা করা প্রচন্ড দরকারি, পসিবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এটা করলে নিচের তরপর তিনটে পয়েন্ট আছে আপনার উপকার হবে। মানসিক চাপ এড়ানো, দূর করা। আমি অনেককে বলেছি চেম্বারে এসে বলে তো কিছু থেকে মানসিক চাপ কমাতে পারছি না, কি করি বলুন তো। শরীর চর্চা করলে কিন্তু মানসিক চাপ আপনাকে চেপে ধরতে পারবে না, আসবে আর চলে যাবে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ, রক্তের মধ্যে যে কোলেস্টেরল জমে তার একটা বড় কারণ হচ্ছে যে শরীরের স্থূলতা এবং স্থিরতা। আপনি যদি ব্যায়াম করেন, শরীরের মধ্যে যদি রক্তের প্রচন্ড গতিতে চলাচল করবে, কোলেস্টেরল জমতেই পারবে না। দৈনিক 6 থেকে 7 ঘন্টা গভীর ঘুম দরকার। এই দেখুন ভদ্রলোক কি সুন্দর ঘুমাচ্ছেন, এই ঘুমের জন্য আপনি ঘুম আসতেই চায় না, ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, ওই একই ব্যাপার। শরীরচর্চা কোষে করুন, আধ ঘন্টা কোষে ব্যায়াম করুন, ঘাম থেকে দুপুরটা গা থেকে ঘাম ঝরুক, ঘুম ঠিক এসে যাবে, ঘুম ঠিক এসে যাবে। সুতরাং ওই 1-3 নম্বর করলে 4-5-6 আবার হয়ে যাবে। স্যার দৈনিক খাদ্য তালিকায় তাজা ফল, সবজি, সম্পূর্ণ শস্য, লো ফ্যাট, সহজ পাচ্য প্রোটিন অবশ্য রাখুন। নুন, চিনি, ফ্যাট যুক্ত প্যাকেট ফুড, রেডি পানীয়, রেড মিট, ট্রান্স ফ্যাট এড়িয়ে চলুন। এসব যে কত দরকারি কথা বলে বোঝানো যাবে না, যারা জানে তারা বোঝে। আপনি যদি বুঝতে পারেন তাহলে চেষ্টা করুন এটা বোঝার। এখান থেকে যেগুলো খাওয়ার কথা বলেছি এগুলো সব শরীরে প্রয়োজনীয়। আর নুন, চিনি, ফ্যাট, প্যাকেট ফুড, রেডি পানীয়, রেড মিট, ট্রান্স ফ্যাট এর মধ্যে এই হলো ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট হলো কোলেস্টেরলের একেবারে কোলেস্টেরল সৃষ্টির মূল কারণ। এই এই ট্রান্স ফ্যাটই হলো এই আমি আবার দেখাচ্ছি, এবার লাল লিখেছি, নীল দিয়ে দেখাচ্ছি, আবার হলুদ দিয়ে দেখাই, হলুদ দিয়ে দেখাই। এই হলো ট্রান্স ফ্যাট যুক্ত খাবার, সর্বনাশের গোড়া। এর থেকেই কিন্তু কোলেস্টেরল, কোলেস্টেরল থেকে হার্ট অ্যাটাক। আর এখানে সমস্ত নানা ধরনের মানে প্যাকেটেড এবং ক্যান্ড ফুড, প্যাকেটেড ক্যান্ড ফুড অকেশনালি খেতে পারেন, কিন্তু নিয়মিত খাওয়া অভ্যাস করবেন না, কারণ এর মধ্যে নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকে প্রিজারভেটিভ হিসেবে, সেগুলো শরীর পক্ষে বেশিরভাগ খারাপ, ক্ষতিকর, বেশিরভাগ খেতে চলে ক্ষতিকারক। 8 নম্বর, ঘুমের কারণে, অসুখের কারণে বাধা না থাকলে রাতে ঘুমিয়ে যাওয়ার আগে জল পান করুন, ঘুম সহজে আসবে। এটা একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ম্যাকফসে কখন অ্যানজাইনা চিকিৎসা করবেন, হোয়েন ম্যাকফস ইজ ইউজ টু ট্রিট অ্যানজাইনা, যখন যন্ত্রণার প্রকৃতি নিউরালজিক, অর্থাৎ কারেন্ট মারার মতো আসছে যাচ্ছে বা তীক্ষ্ণ ছুরি দিয়ে কাটার মতো, তখন ম্যাকফস খুব উপকার দেয়। ফলস অ্যানজাইনায় ম্যাকফস অব্যর্থ। অনেক সময় এটা দেখা যায় পেশেন্ট এমন করছে যেন তার অ্যানজাইনা হয়েছে, কিন্তু সেটা একদম ফলস, ফেক হয় এরকম ঘটনা, তখন এই ম্যাকফস পড়লে তখনই সেরে যাবে ব্যাপারটা একদম। আক্ষেপের সময় তীব্রতা, ম্যাকফস খুব আক্ষেপের সময় তীব্রতার হ্রাসে ম্যাকফস খুব কার্যকর। প্রথম দিকে 3x শক্তি ঘন ঘন দিতে হয়, ধীরে ধীরে উচ্চ শক্তিতে উঠতে হয় ও সময় ব্যবধান বাড়াতে হয়। ম্যাকফস অ্যানজাইনার মূল টিস্যু ওষুধ। কখন ফেরাম্পস দিয়ে অ্যানজাইনা চিকিৎসা করা হয়, ওয়েন ফেরাম্পস ইজ ইউজড টু ট্রিট অ্যানজাইনা, যদি আক্রমণ সময় মুখ টকটকে লাল হয়, তপ্ত হয়, যেন মুখ থেকে একেবারে আঁচ, আগুনের মতো আঁচ ছড়িয়ে পড়ছে, তো ম্যাকফসের সাথে পর্যায়ক্রমে ফেরাম্পস দেওয়া হয়ে থাকে। কখন ক্যালিফস দিয়ে অ্যানজাইনা চিকিৎসা করা হয়, ওয়েন ক্যালিফস ইজ ইউজ টু ট্রিট অ্যানজাইনা, যদি রোগীর হার্টের অবস্থা খুব দুর্বল প্রকৃতির হয় ও মিসিং বিট থাকে, তখন ক্যালিফস মূল ওষুধ ম্যাকফস পর্যায়ক্রমে দিয়ে চিকিৎসা করা হয়। অর্থাৎ মনে রাখতে হবে যে ম্যাকফস এর একদম একটা প্রধান ওষুধ, ওটা সবসময় কিন্তু রয়ে যাচ্ছে।
শেষে একটা সতর্কতা নিতে হবে, যেহেতু অ্যানজাইনা মারাত্মক হার্ট অ্যাটাকের পূর্বসূরি, তাই রোগীর হার্ট অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। এই জন্য অবশ্যই রোগীকে একজন কার্ডিওলজিস্ট পরামর্শ দিতে বলা খুব দরকার। এটা অবশ্যই করবেন, কার্ডিওলজিস্টের কাছে তাকে রেফার করে দেবেন, যাতে করে তার পরীক্ষা নিরীক্ষণ যত্ন করে ঠিকমতো করা হয়। এই সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ হলো। যদি কোনো অসুবিধা থাকে আপনি অবশ্যই কমেন্টসে লিখবেন, আর আপনার দেখার জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার অন্য ভিডিও নিয়ে আপনার সঙ্গে আমার কথা হবে।